আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম মন্ট্রিয়াল শহরটা, ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কীভাবে সেজেছে সেটা দেখার জন্য। তো ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। অবশ্য বিভিন্ন রাস্তা বিভিন্নভাবে সাজিয়েছে ওরা, খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছি গাছগুলোকেও বেশ সুন্দরভাবে সাজিয়েছে ওরা লাইট দিয়ে। রাস্তার এখন যেখানে যাওয়া যায়, যে দিকেই যাওয়া যায়, শুধু দেখবো আমরা লাইটিং আর লাইটিং। খুবই সুন্দর দেখতে। অবশ্য শহরটা অন্যরকমভাবে সেজেছে। আমরা অবশ্য গিয়েছিলাম রাতের বেলা। অবশ্য রাতের বেলায় তো আসলে লাইটটা দেখতে সুন্দর। এখানে অবশ্য ওই যে বিভিন্ন দোকানপাট খুলেছে ক্রিসমাস উপলক্ষে, তো এখন অবশ্য লকডাউনের কারণে সব কিছুই বন্ধ বলতে গেলে। তো এখানে সামারে আমি গিয়েছিলাম একবার, ভিডিওতে অবশ্য সেটা আছে। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল, তখন ওরা বিক্রি করতো ফুল এবং ভেজিটেবল, সেগুলোর চারা বিক্রি করতো এখানে। এখন এরা বিক্রি করে ক্রিসমাস ট্রি। এখানে আমি আর আমার মেয়ে আমরা এনজয় করতেছি আসলে লাইটিংগুলো। এইখানে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একটা সুন্দর একটা জায়গা। এটা অবশ্য শেডব্রুকের উপরে, দুইটা রাস্তার কর্নারে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা দেখতে পুরাই একুরিয়ামের মতো, ভিতরে বিভিন্ন ধরনের খেলনা। আমরা যখন গেলাম তখনও দেখতে পাচ্ছি দুই তিনটা মা বাচ্চাদেরকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ওরা খুবই সুন্দরভাবে এই জিনিসগুলো এনজয় করতেছে। বাচ্চারা তো খুবই লাইক করে এই জিনিসগুলো। খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা শহরটাকে, লাইট, বিভিন্ন ধরনের খেলনা। বড়োরাও যাতে ভালো লাগে, বাচ্চারাও এনজয় করতে পারে, ঠিক সেইভাবে। খুবই ভালো লাগলো। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি। এখন এট লাস্টে আমরা গিয়েছিলাম আপ্যায়নে, পার্ক এক্সটেনশন আপ্যায়ন রেস্টুরেন্টে খাবার পিক আপ করতে। ওদের খাবারগুলো খুবই মজা। এবং কেউ যদি আপনারা দেশি খাবারটা মিস করেন এবং দেশি স্বাদ পেতে চান, তাহলে আপনারাও যেতে পারেন মন্ট্রিয়ালে যারা আছেন আপ্যায়ন রেস্টুরেন্ট, সেটা হলো পার্ক এক্সটেনশনে। ওদের খাবারটা খুবই মজা। আবারও কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।